আকাশের যে বৃষ্টি আসে এবং রিজিক বণ্টনের সাথে একজন ফেরেশতা আসেন, হ্যাঁ, এর নাম হচ্ছে মিকাইল। এর নাম কি মিকাইল বা মিকাইল? হ্যাঁ, এটার সাথে অনেকে আমাকে বলে যে তিনি যে বৃষ্টি দেন এর প্রমাণ কি, একজন আমাকে বলতেছে। আমি বললাম যে এটা তো কোরআনে কারিম মিকাইলের নাম আসছে আর হাদিসে আসছে, বলে হাদিসটা কি? আমরা আজকে হাদিসটি শোনাবো যাতে করে সবার কাছে এটা স্পষ্ট হয় যে তিনি কিসের সাথে নিয়ন্ত্রিত, তার কাজ এই ফেরেশতা, এই ফেরেশতার কাজ হচ্ছে মালাইকা সাহাব বৃষ্টি দিবে কোথায়, কোথায় রিজিক বন্টন কীভাবে করবে, ওরা দায়িত্ব এটা দিচ্ছে আল্লাহ তাআলা, কারণ হাদিসে আছে এটা। আর রাদু মালাকুম মিন মালাইকাতিল্লাহ মুয়াক্কালুম বিসাহাব, রাদ ইউসাব্বিহু রাদ বিহামদি আছে না, রাদ আসলে একজন ফেরেশতার নাম, রাদ তো উনি দায়িত্ব রাদ, হ্যাঁ সব সুরা রাদ আছে না, ওটা ফেরেশতার নামে, এটা ফেরেশতার নাম, উনি যেটা করেন ওই কাজটা এটার সাথে জড়িত হয়েছে। কঠিনভাবে তিনি ধমক দেন, তিনি পিটাই পিটাই নিয়ে যান এখানে যাও এখানে যাও, তো উনি উনি কী করেন যে তার হাতে আগুনের জিঞ্জির আছে এটা দিয়ে পিটাই পিটাই নিয়ে যান, যখন বাড়ি দেয় তখন বোঝা যায় আগুনের জিঞ্জির বাজতেছে। এটা যত রকমের যত বৈজ্ঞানিকরা তো ব্যাখ্যা করুক না কেন, আল্লাহ রসুলের ব্যাখ্যা সবার উপর থাকতে হবে। আপনি না দেখলে কী হয়েছে, ওইটার পিটা আপনি দেখেন না, দেখো মাধ্যমে আগুনের মতো দেখা যায় কী সুন্দর জ্বলে উঠছে। অনেকে বলে যে কী জন্য জ্বলে, বলে ধাক্কা খাইছে, ধাক্কাটা দিছে কে, ধাক্কাটা দেয়াইছে কে, হ্যাঁ আপনি বুঝতে পারেন না। এটা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাই তার হাতের মধ্যে কী আছে, আগুনের একটা এই শিকল আছে, এটা দিয়ে পিটাইলে তখন আগুন জ্বলে উঠে দৌড়াইছে জায়গা মতো, যেখানে আগুন বৃষ্টি দেওয়া দরকার সেখানে যায় এটা। হ্যাঁ এগুলি সবার সবার নিয়ন্ত্রণে কে আছে, মিকা মিকার, এদের নিয়ন্ত্রণ করেনি মিকার। হ্যাঁ এটা বিভিন্ন জায়গাতে এই জন্য বৃষ্টি হয়, কোথাও বৃষ্টি বৃষ্টি হয় না। এই জন্য একটা হাদিসই আছে, সহিহ মুসলিম হাদিসটা আসছে সবসময় মনে রাখবেন, সেটা কি, বাইনা রাজুলুন বিফালাতি মিন আরদি ফাসামিআ সাওতান ফি সাহাবিন ইয়াকুল ইসকি হাদিকাতে ফুলান, একজন লোক মরুভূমি দিয়ে যাচ্ছিল, দেখলো যে একটা আওয়াজ শুনলো কি, অমুকের বাগানে বৃষ্টি দাও, বৃষ্টি কোথায় দিচ্ছে, শুনতেন পরে সে মনে হলো যে ওই জায়গা কোথায় খুঁজছে, সে তাই খুঁজ পাইছে যে অমুকের জায়গা, অমুকের জায়গা বৃষ্টি দাও, যাই বলো যে আচ্ছা তোমার নাম কি, আল্লাহর বান্দা, তো আয় আল্লাহর বান্দা তোমার এখানে বৃষ্টি দিতে বলছে আমি শব্দ শুনছি, তুমি কি করো বলো, যে কারণে তোমার বাগানে বৃষ্টি হলো তুমি কি করো, বলতো আমি তো এমন কিছু করি না, তবে আমি আমি যখনই আমার ফসল ওঠে তখন আমি এক সুলুস তিন ভাগ এক অংশ আল্লাহর জন্য সদকা করি, সম্ভবত এই কারণে আল্লাহ তাআলা তিন ভাগ এক অংশ আমার পরিবারকে দেই এবং এই তিন ভাগ এক অংশ আমি আবার জমিনে খাটাই, তিন ভাগ করে দিই আমার ফসলকে, এই জন্য আল্লাহ তাআলা হয়তো খুশি আমাকে বৃষ্টি দিয়েছে। বোঝা গেল যে বৃষ্টির দায়িত্বে কী আছে, মালাইকা রয়েছে এবং নির্দেশনা দেয় তারা যে এখানে যাও ওখানে যাও, এদের প্রধান কে, মিকা, এদের প্রধান হচ্ছে মিকা। সুতরাং আসমান জমিনের এই মালাইকারা বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে, উপরে যা হয়, উপরে যা নির্দেশ হয় নিচে তা প্রতিফলিত হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ফাল মুদাব্বিরাতু আমরা, মুদাব্বিরাতু আমরা বলছে, ওয়াল মুকাস ফাল মুকাসসিমাতি আমরা, দুইবার বলেছেন সূরা দারিয়াতে বলছেন নাজিয়াতে বলেছেন দুইটা, এটা হচ্ছে এরা এই ভাগটা করে। আবার আসছে কোরআনে কারিম ওয়াল মুরসালাত উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা, সূরা মুরসালাতের সূরা নাজিআত দারিয়াত মুরসালাত এগুলোর মধ্যে আল্লাহ তাআলা যেগুলো উল্লেখ করেছেন, সূরা সফাতের মধ্যে ওয়াসফাত সফান ফাজাজিরাত জাজিরা ফাত্তালিয়াত যিকরা, এই সবগুলি হচ্ছে উপরের নির্দেশ বাস্তবায়ন করার জন্য টেনে টুনে যেভাবে নেয় সেটার নাম হচ্ছে এই কাজগুলো, মানে সেটা হচ্ছে ফেরেশতাদের কাজ, তারা উপরে রিজিক কোথায় দিতে হবে, কোথায় বৃষ্টি দিতে হবে, কোথায় সেখানে খরা দিতে হবে, কোথায় অনাবৃষ্টি হবে, কোথায় সামান্যত বৃষ্টি হবে, এগুলো নির্ধারণ করে তারা সেখানে। সুতরাং এটা এই মালাইকাদের কাজ।